Hello everyone and welcome back to my channel. Welcome to another tutorial. Title देखो तो बुझे गए हो आज के कौन डांस से tutorial निये ची है। शेटा होती प्रेमेरो जोआरे। এটা আমার ভীষণই ফেভারিট একটা গান, তার সাথে এই ডান্স ভিডিওটাও আমার কাছে খুব ফেভারিট। তো চলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল শেয়ার করি। তো একদম স্টার্টিং এ যে মিউজিকটা রয়েছে সেটার যে ফার্স্ট দুটো বিট ওটা আমরা ছেড়ে দিয়ে থার্ড বিট থেকে স্টার্ট করছি। তো সবার প্রথম আগে মুদ্রাটা দেখিয়ে দিই। আমি কটকা মুখা মুদ্রা ধরেছি, সো এটা হচ্ছে কটকা মুখা মুদ্রা। আমার চ্যানেলে কিন্তু অলরেডি যত মুদ্রা আছে সমস্ত কিছু শেয়ার করা হয়েছে অলরেডি, তো তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো, ওটা দেখে শিখে নিতে পারো, তাহলে কিন্তু টিউটোরিয়ালগুলো তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে বুঝতে। তো আমি কটকা মুখা মুদ্রাটা ধরছি ফার্স্ট অ্যান্ড একটা একটা করে চেঞ্জ করবো জাস্ট। তো আমার ফার্স্ট যে এন্ট্রি রয়েছে, তো আমি এখান থেকে যদি স্টার্ট করি উইংসের বাইরে, যদি তোমরা কোথাও পারফর্ম করো তাহলে উইংসের বাইরে থেকে আমরা এন্ট্রি করছি। তো আমি আগে পাটা আরেকবার দেখিয়ে দিই, হাতটা তোমরা একটু একটু বুঝে গেলে যখন করবো আর একটু ক্লিয়ার হবে। তো পাটা জাস্ট হচ্ছে আমরা স্টেপ করে মানে হেঁটে যেভাবে যাই না, জাস্ট একটু বড় বড় ডিপিং করে হেঁটে যাব, মানে ওয়ান টু, জাস্ট দুটো স্টেপই করছি। এখান থেকে আরেকবার যাচ্ছি ওয়ান টু, জাস্ট দুটো স্টেপ। এটা একটু বড় স্টেপ নেব সো দ্যাট আমরা যতটা সম্ভব যেই স্পেসটাতে তোমরা ডান্স করবে সেটা যাতে কভার করতে পারো। পুরোটাই যে একদম মিডিলে আসতে হবে এর কোনো মানে নেই, কারণ আরও স্টেপস রয়েছে। তো আমাদের কাছে সময় থাকবে ওই মেন যে পারফরমেন্সের জায়গা মিড সেকশনটাতে আসার জন্য, কিন্তু তোমাদের কাছে সময় থাকবে। তো এবার দুটো জিনিসকে আমরা একসাথে করি, হাত আর পা। তো একটা অ্যান্ড দুটো, জাস্ট দুটো স্টেপ করছি, হাতটাকে চেঞ্জ করছি। যখন আমি রাইট লেগ দিচ্ছি তখন লেফট হ্যান্ড দিচ্ছি, আর যখন লেফট হ্যান্ড তখন রাইট লেগ। তো এটা আমরা একটু মানে বডি মুভমেন্টটাও করব, বডিটা ফ্লো থাকবে একটা। যখন এই হাতটা নিচ্ছি আমি পুরোটা টার্ন ব্যাক করছি, অ্যান্ড যখন এই সাইডে ঘুরছি পুরোটা সামনে ঘুরছি। সো সিম্পল এই দুটো স্টেপই আপাতত আমরা শিখি, ওয়ান টু, দ্যাটস অল। এবার এখান থেকে কটকা মুখা মুদ্রা। তো এবার তোমাদের কাছে কনফিউজিং হতে পারে যারা নন ডান্সার, এটাও কটকা মুখা এটাও কটকা মুখা। ইয়েস, আমরা তিন ধরনের কটকা মুখা মুদ্রা ইউজ করে থাকি ক্লাসিক্যাল ডান্সে। তো অ্যাজ আই সেড তোমরা ভিডিওটা দেখো, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কটকা মুখা মুদ্রা নিয়ে পুরোটা ঘুরিয়ে এনে অ্যান্ড কাম ব্যাক টু দ্য ইনিশিয়াল পজিশন। তো আমি যখন এই মুভমেন্টটা করে সেকেন্ড মুভমেন্টটা করছি, এখান থেকে একটা জাস্ট ঘোরা। কীভাবে ঘুরছি, আমি রাইট লেগটাকে দিয়ে লেফট লেগটাকে ক্রস করছি অ্যান্ড জাস্ট টার্ন। ওই সেম পজিশনে জাস্ট পায়ের হেল্প নিয়ে, পায়ের উপর ভরসা রেখে আমরা টার্নটা করব। তাহলে আরেকবার এখান থেকে করি, এখানে ওয়ান টু অ্যান্ড এবার রাইট লেগ সামনে অ্যান্ড টার্ন। এটার পর টার্ন করে এসে এখান থেকে জাস্ট এই আমি সামাপাদাম রয়েছি, মানে দুটো ফিট জোড়া করা অবস্থায় এখান থেকে আমি লেফট লেগটাকে পাশে দিচ্ছি লেফট সাইডে, অ্যান্ড রাইট লেগটাকে দিয়ে বেন্ড করে বসছি। এটার সাথে আমাদের হাতটা খুবই সিম্পল, জাস্ট ওয়ান টু থ্রি। এটাকে আমরা দোলা হাস্তা বলি। তো এটাকে একটু ডায়াগোনালি আমরা হোল্ড করব। তো পার হাত একসাথে করি, এখান থেকে ওয়ান টু অ্যান্ড থ্রি। তো দেখতে পাচ্ছ আমার বডিটা কিন্তু লেফট সাইডে একটু হেলানো রয়েছে আর আমি রাইট সাইডে তাকাচ্ছি। তো মিউজিকটা একবার একসাথে করি, চলো ওয়ান টু থ্রি স্টার্ট, ওয়ান টু অ্যান্ড টার্ন অ্যান্ড সঙ্গে সঙ্গে বসা। তো আমাদের ফার্স্ট পার্ট অফ মিউজিক ইজ ডান। এরপর আমরা সেকেন্ড পার্ট অফ মিউজিকে যাচ্ছি। এটার হাতটাকে এরকম তোমাদেরকে আগে দেখিয়ে দিই, এটাকে বলে পতাকা হাস্তা। এখানে যাচ্ছে দুটোই উল্টানো, বাট দুটো উল্টো উল্টো সাইডে রয়েছে, ঠিক আছে, মানে একটা এই সাইডে পয়েন্টেড একটা রাইট সাইডে পয়েন্টেড। এখান থেকে তাকাচ্ছি অ্যান্ড ক্লোজ, তখন নিচে তাকাচ্ছি, আবার খোলার সময় তাকাচ্ছি, বন্ধ করার সময় নিচে তাকাচ্ছি। দুবার করার পর ওয়ান টু অ্যান্ড ওপরে, এরকম হবে হাতটা। আরেকবার আমরা এখান থেকে শুধু হাতের মুদ্রাটাই করি, ওয়ান টু থ্রি ফোর। এই যখন আমি মুভমেন্টটা করছি না, তুমি যদি নোটিস করো আমাদের এখানে একটা টর্সো মুভমেন্ট হচ্ছে, হিপ মুভমেন্ট নয়। both are very different. Torso হচ্ছে exactly তোমার under bust area যেটা, ঠিক আছে, and this is your hip. তো হিপটা আমরা কিন্তু যেমন ইচ্ছা যদি ইচ্ছা মুভ করতে পারি, সেটাতে না ডান্সটা খুব আনকন্ট্রোলেবল লাগে, একদম ক্লামজি দেখতে লাগে। সো ইফ ইউ মুভ torso slightly, এটাতে খুব সুন্দর একটা গ্রেস আসে ডান্সে। এবং এই যে স্টেপটা তুমি করছো 1 2 3 4, এটা কিন্তু খুব সাটেল একটা স্টেপ, বাট এটা অনেকটা অ্যাম্পলিফাই হবে যদি তুমি একটু টর্সো মুভমেন্ট করো। যারা এখনো টর্সোটা, এটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস, আমি যখন ফার্স্ট শিখেছি টর্সোটা কোথায় এটাই আমি ফিল করতে পারতাম না। তো অনেক ক্লাসেসের পর আই কুড ফিল মাই টর্সো অ্যান্ড দেন আই কুড মুভ ইট। তো ওটা তোমরা একটুখানি ফিল করার চেষ্টা করো। এক্স্যাক্টলি হিয়ার ইজ দ্য টর্সো, যেটা তোমায় বললাম আন্ডারবাস্ট এরিয়া, এক্স্যাক্টলি হিয়ার। 1 2 3 4 and 2 2 3. Similarly, I'll do the same step opposite side. Edike 1 2 3 4 and 2 2 3. তো এবার পাটা তোমাদেরকে দেখাই। পাটা হচ্ছে এদিকে রাইট লেগ দিয়ে ডিপিং করবো, মানে রাইটের পাশে কিন্তু নয়, পেছনে থাকবে। হ্যাঁ, রাইট লেগটা দিয়ে মারবো, লেফট লেগটা তার পেছনে থাকবে। তো এটাও ডায়াগোনালি 1 2, প্রত্যেকবার রাইট লেগ মারছি, লেফটটাকে ডিপ করছি। তো এবার হাতের সাথে একবার দেখাই 1 2 3 4। তো এটা ছিল আমাদের ফার্স্ট পাটা। এটার পর যে এই স্টেপটা করছি, হাতটা তো তোমরা বুঝলে, পাটা দেখো কি হচ্ছে। এবারে জাম্প করবো, রাইট লেগ দিয়ে জাম্প করে লেফট লেগটাকে সামনে দিয়ে লেফট সাইডে বেন্ড। হাতের সাথে একবার করে দেখো, তাহলে তোমাদের বডি মুভমেন্টটা মানে ভালো করে বুঝতে পারবে। চলো 1 2 3 স্টার্ট। 1 2 3 4 and right leg jump and up. তোমরা চাইলে কিন্তু এই যে রাইট লেগটা পেছনে চলে গেছে, সেটা কিন্তু ওপরে তুলতে পারো। সেম আমি এই অপোজিট সাইডে করি। চলো 1 2 3 স্টার্ট। 1 2 3 4 and jump and up. Next step, আবার ফার্স্টে যে কাটাকামুখা হোল্ড করেছিলাম সেটাই। এখান থেকে 1 ঘোমটার মতো ইউজ করছি, অ্যাজ ইফ ঘোমটাটাকে তুললাম, আরেকবার এদিক দিয়ে তুললাম, দেন 1 2। তো চলো পাটা করি। পাটা সিম্পল 1, একটা করে জাস্ট পা স্টেপ করছি সামনে। হাতটা তোমরা সাইডেও রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা। এটার যখন করছি, লেফট হ্যান্ডটা আমি লাস্ট করছি, আমার রাইট লেগটা কিন্তু আমার লেফট লেগের পেছনে আছে। এবার রাইট লেগটাকেই শুধু সাইডে বার করছি, লেফট সাইডে বেন্ড করলাম, হাতটা 1। এবার লেফট লেগ মেরে রাইট লেগটাকে বার করছি, চোখটা কিন্তু ডায়াগোনালি নিচে থাকবে। তো এদিকে যখন যাচ্ছি আমি 1 2 3। এবার 4 যেটা, সেটা অ্যাকচুয়ালি লুপ করা রয়েছে, মানে 1 2। আরেকবার করে এই স্টেপটা। চলো 1 2 3 স্টার্ট। 1 2 and 3 4 5 6। চলো এবার আমরা লিরিক্স পার্টটাতে মুভ অন করি। তো ফার্স্ট হচ্ছে প্রেমেরও জোয়ারে। হাত ওপর থেকে 1 2 and 3। এ থেকে তোমরা ক্রসও করতে পারো। 1 2 and 3। তো এটার পাটা কিরম হবে? রাইট লেগ বেন্ড অ্যান্ড কাম ব্যাক আগেন, রাইট লেগ বেন্ড, পুরো বডি ডাউন অ্যান্ড কাম ব্যাক। এবার এখান থেকে 1 ভাসাবে। তো আমি কি করছি, রাইট লেগটা আমার পেছনে ছিল, লেফট লেগের পেছনে, ওটাকেই জাস্ট বার করছি, আর লেফট লেগটা টোয়ের ওপর আছে। হাতটা 1, পুরো এলবো আপ and look down and turn. আরেকবার দেখাচ্ছি, পাটা একটু ভালো করে ফলো করো। এখান থেকে যখন আমি যাচ্ছি, প্রেমেরও জোয়ারে ভাসাবে, এবার bend down, turn your body, পুরো সামনে and turn, পিঠ দিয়ে আমি টার্ন করছি। হাত কি হচ্ছে 1 and পুরো পিঠ দিয়ে ঘোরা। 1 2 3 স্টার্ট। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, এটার পরের পাটা দেখাই, ওয়ান টার্ন। কি করছি আমি? হাঁটুটাকে পয়েন্ট করছি টুয়ার্ডস লেফট, মানে টো দিয়ে লেফট। এবার ওটাকে প্রেস করে ঘুরিয়ে আনছি। তোমরা পাটাকে ফলো করতে পারো, হাতের মুভমেন্টটাও ফলো করতে পারো, ওটা আমি পায়ের মুভমেন্টটাই করছি বেসিক্যালি। ওয়ান অ্যান্ড টার্ন অ্যান্ড ওয়ান অ্যান্ড টার্ন। তো একবার করে পাও মারতে হবে, ঠিক আছে? এটা বেসিক্যালি না, তোমরা হিপটাকে মানে টোয়ের ওপর রেখে হিপটাকে দিয়ে ঘুরিয়ে এনে মারছি। এটা এতটাও স্লো হবে না, অত প্রমিনেন্টলি বোঝা যাবে না যদিও, কারণ এটা হবে ওয়ান টু থ্রি ফোর। হাতটা কিরম হচ্ছে তোমাদেরকে একবার ক্লোজ থেকে দেখিয়ে দিই। ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, একটা করে ঘোরাচ্ছি অ্যান্ড ছেড়ে দিচ্ছি, আর একবার ঘোরাচ্ছি অ্যান্ড ছেড়ে দিচ্ছি। হাত আর পাটা একসাথে করি। বাঁধন খুলে দাও, এন্ড দেন এই পাটা দেখো আমার এরকম রয়েছে, রাইট লেফট লেগ এখানে, রাইট লেগটা সাইডে বেঁকানো রয়েছে ফ্ল্যাট মাটিতে। এবার এখান থেকে রাইট লেগ অ্যান্ড ডাউন। কি করছি আমি? রাইট লেগটাকে তুলে জাম্প করে ডাউন করছি, রাইট লেগটা সামনে থাকবে নিচে, অ্যান্ড দেন লেফট লেগ তুলছি অ্যান্ড ওটা দিয়েই নিচে যাচ্ছি। হাত কেরম হবে? দাও দাও দাও, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো এই পার্টটা পুরোটা করি একসাথে। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। তো এদিকে এন্ড করলাম, আর একটা ছোট্ট মিউজিক হয়েছে, ওটা আমার হাত এখানে স্ট্যান্ড স্ট্রেট। এবার লেফট হ্যান্ডটা ওপরে যাবে, এখান থেকে লেফট হ্যান্ড আপ অ্যান্ড আগেন লেফট হ্যান্ড আপ। পাটা কেরম হবে? ওয়ান টু থ্রি ফোর, একটা করে জাস্ট পা তুলছি। ওয়ান টু প্লেস, লেফট তুলে সামনে প্লেস, একসাথে করি। ওয়ান টু থ্রি স্টার্ট, ওয়ান টু থ্রি ফোর। দুটো হাত ওপরে গেল, এখান থেকে দুটো হাত ওপরে রোল হবে, কাম টু মিডল পজিশন, অ্যান্ড এটা করেই ঘোরা হবে একটা। হাত আর পা একসাথে করে চলো, ওয়ান টু থ্রি স্টার্ট, ওয়ান টু থ্রি ফোর। অ্যান্ড এবার এই পাটা পেছনে আছে, তো রাইট লেগটা পেছনে আছে, রাইট লেগটাকে আমি সামনে দিচ্ছি, বডি একটু টুয়ার্ডস সামনে থাকবে, অ্যান্ড টার্ন দুবার। কেরম হচ্ছে ব্যাপারটা দেখো, এখান থেকে ওয়ান টু থ্রি হলো। এবার দেখো আমি তো অ্যাকচুয়ালি এদিকে ফেসিং আছি, তো আমি একটা টার্ন করছি করে এই আসছি, মানে পুরো গোটা এখান থেকে একটা গোটা টার্ন অ্যান্ড টার্ন ব্যাক অ্যান্ড লুক ব্যাক। তো একটা গোটা টার্ন করে আমি পেছন দিকে তাকাবো। তো একবারে একসাথে করে চলো, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। সামনে পা অ্যান্ড বেন্ড, মাঝখানে হাত, টার্ন ব্যাক। এবার আমি পেছনে আছি, পেছনে হাতটা কেরম হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি ধরো এটা পেছন দিকে টার্ন করে আছি, হাতটা সামনে থেকে মাঝখানে আসছে অ্যান্ড পেছনে, আমি এইভাবে দেখাই, দেখো মাঝখানে আসছে অ্যান্ড পেছনে, পুরোটাই পতাকা হাতটা একটুখানি বেন্ড করছি হাতটাকে মুভমেন্টটা করার জন্য। দুটো হাতে সেম হবে, সামনে থেকে পেছনে তাকাবো। এই পুরোটা এবার পেছনে করে দেখাই চলো, ওয়ান টু থ্রি স্টার্ট। রাইট লেগ সামনে লুক ব্যাক, লেফট লেগ সামনে লুক ব্যাক। এবার জাস্ট দুটো ঘুরবো, ওয়ান টু। কিভাবে? প্রত্যেকবার যখন আমি ঘুরবো আমার রাইট লেগটা কিন্তু সামনে থাকবে একদম মিডল পজিশনটাতে, অ্যান্ড আমার বডি টার্ন থাকবে এদিকে, বাট আই লুক ফ্রন্ট, ঠিক আছে? অ্যান্ড হাতটা এরকম এখান থেকে ঘুরে আসছে, আগেন খুলছে, ঘুরে আসছে। এই শুধু এই জিনিসটাই আমি একটু টার্ন করে করছি, ওয়ান টু অ্যান্ড থ্রি 4 মিউজিকটার পর প্রেমেরও জোয়ারে কিন্তু আরেকবার রিপিট হচ্ছে, এটাতে কোনো স্লো না, একটু ফাস্ট। তো কিভাবে করছি, এখান থেকে তো আমি টার্ন করলাম, এবার হবে হাতটা দেখো, দুটো হাত এরকম, একটা আমার দিকে ফেসিং, একটা বাইরের দিকে ফেসিং। এবার এটাকে ঘুরিয়ে এনে 1 2 কি করছি আরেকবার দেখাই। ফার্স্ট এরকম থাকছে, রাইট হ্যান্ডটা ওপরে, এখান থেকে ঘোরাচ্ছি, হাতটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, এখান থেকে আবার 1 and 2 পায়ের সাথে করি। চলো 1 2 3 স্টার্ট। প্রেমেরও জোয়া। এবার পাটা দেখো, আমি পাটা জাস্ট রাইট সাইডে বার করেছি, বেন্ড করছি, বডি সাইড বেস, হাতটা চেঞ্জ হচ্ছে, অ্যান্ড 1 2 বোঝা গেল? তাহলে কি হচ্ছে 1 2 2 অবধি আমি বেন্ড করে আছি, 3 4 হাত আর পা একসাথে করে চলো 1 2 3 স্টার্ট। প্রেমেরও জোয়ারে এখানে এন্ড করলাম। এবার পাটা আবার নর্মালি পাশে রেখে দাও, লেফট লেগটা। এবার ভাসাবে দোহারে, জাস্ট একটা করে আমি পা তুলছি, রাইট লেগ মেনে লেফট লেগ তোলা, লেফট লেগ মেরে রাইট লেগ তোলা, জাস্ট ফ্লো আপ ডাউন অ্যান্ড আপ। এবার ঘুরবো, বাঁধন খুলে জাস্ট একটা পাকে টার্ন করছি, রাইট লেগ দিয়ে টার্ন সামনে। এবার একটু ডায়াগোনালি ফেস করবো, বাঁধন খুলে হাতটা শুধু এইটুকুই, এখানে এন্ড করছি। চলো ঘোড়াটা দেখাই, বাঁধন খুলে এখানে এন্ড করছি, এখান থেকে দাও মানে লেফট লেগটাকে মারছি, রাইট লেগটাকে সাইডে স্লাইড করবো, দাও দাও দাও, এখানে এন্ড করলাম, এখান থেকে রাইট লেগ অ্যান্ড লেফট লেগ ব্যাক, লেফট লেগ right leg back, 1 2 3 4 এই সেকশনটা আরেকবার একসাথে করে চলো 1 2 3 স্টার্ট। প্রেমেরও জোয়ারে, ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। নেক্সটটাই চলে যাই, ভুলিব ভাগো না, জাস্ট 1 2 আমি সামনে দিয়ে দেখাই একটু, ভুলিব ভাবনা, পিছনে চাবো না, কাটাকা মুখা থেকে পেছনে আলা পদ্মা খুলছি। তো চলো পাটা দেখাই কি হচ্ছে, এখান থেকে রাইট লেগ সামনে, ভুলিব ভাবনা, ভুলিব ভাবনা। এবার টার্ন ব্যাক, এখান থেকে পিছনে যাবো না, সেম একটা করে জাস্ট পা সামনে ডিপ করে পেছনে, আগে যেটা করলাম সেম। তো একবার চলো একসাথে করি 1 2 3 স্টার্ট। ভুলিব ভাবো না, পিছনে যাবো না, এবার এখান থেকে আবার টার্ন সামনে, রাইট লেগ মেরে রাইট লেগ তোলা, রাইট লেগ মেরে আবার রাইট লেগ তোলা। তো 1 2 3 4 হাত আর পা একসাথে করি 1 2 3 স্টার্ট। পা তুলে দাও, এখান থেকে দাও দাও দাও, কি হচ্ছে রাইট, আবার রাইট করে লেফট তোলা, লেফট লেফট করে রাইট তোলা, 1 1 2 2 2 3 ভুলিব ভাবনা, পিছনে যাবো না, পাল তুলে দাও 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 দাও। নেক্সট এখানে হাত উঁচু হচ্ছে, লেফট হ্যান্ড ওপরে কাটাকা মুখা অ্যান্ড রাইট হ্যান্ড এখানে, এখান থেকে সাইডে যাচ্ছি, 1 and আলাপদ্মা মাঝখানে। প্রেমেরও জোয়ারে, পাটা কেরম হচ্ছে, রাইট লেগ বাইরে বেন্ড করছি পুরো রাইট সাইডে অ্যান্ড কাম ব্যাক টু মিডল পজিশন, প্রেমেরও জোয়ারে। এবার এখান থেকে রাইট লেগটা আমার পেছনে আছে, রাইট লেগ সামনে দিয়ে লেফট লেগ তোলা, পুরো বডিটা আপওয়ার্ড রাইজ করবে অ্যান্ড কাম ব্যাক। হাত আর পা একসাথে করি 1 2 3 স্টার্ট। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে। সেম আবার আগের স্টেপটা রিপিট হবে। বাঁধন খুলে দাও, এবার হাত উপরে, দাও দাও দাও, দুটো হাত কাটাকামুখা, আলা পদ্মা লেফট সাইড, আগেন কাম ব্যাক, আলা পদ্মা রাইট সাইড। পাটা কিরম হবে এখানে? টোয়ে আপ সাইডে, টোয়ে আপ সাইডে বেন্ড। একসাথে করি, 1 2 3 স্টার্ট। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। চলো নেক্সটটা করি। হাত এখানে রাখো, এবার এই হাতটা না ওপরে চলে যাচ্ছে, অল্টারনেটলি ঘুরছে। এই স্টেপটা তোমরা একবার প্র্যাকটিস করো, মানে হাত তোমরা এভাবেই রাখতে পারো। ফার্স্ট 1 কাম ব্যাক, 2 কাম ব্যাক। এটা অনেক ফাস্ট হবে তো এটা স্লো দেখানো খুব মুশকিল। প্রবল পবনে একটু ফ্লো রাখতে হবে হাতের। 3 and 4। তো এটার পাটা কিরম হবে? জাম্প অ্যান্ড সিট ডাউন। আরেকবার দেখাই, চলো রাইট লেগ দিয়ে জাম্প করব। সরি, আমি লেফট লেগ দিয়ে জাম্প করছি, রাইট লেগটা তুলছি। হ্যাঁ, প্রো বলো অ্যান্ড রাইট লেগ তুলে রাইট লেগটা সামনে রেখে দিচ্ছি অ্যান্ড সিট ডাউন। হাফ সিটিংয়ে বসো, রাইট লেগটা আপ, নি আপ থাকবে, লেফট লেগটার নি ডাউন থাকবে। প্রো বলো পবনে অ্যান্ড এবার রাইট লেগের ওপরে ভরসা দিয়ে লেফট লেগটা পেছনে তুলবো। তরঙ্গ দুলিল। একসাথে করি, চলো 1 2 3 স্টার্ট। জাম্প অ্যান্ড সিট অ্যান্ড 1 2 3 4। এই পার্টে কিন্তু আমার পেছনে তোলা। এবার একটা হাত দোলা হাস্তা আর একটা হাত এখানে। হৃদয় দুলিল, রাইট লেফট রাইট লেফট, হাত এখানে শুধু। হৃদয় দুলিল। এবার জাম্প করব রাইট লেগটাকে সামনে দিয়ে অ্যান্ড আবার ওই আগের স্টেপটার মতো ব্যাক, মানে পিছনটা পিঠ দিয়ে টার্ন করব। হৃদয় দুলিল। এবার হাত দুটো ক্রস হবে, অ্যাকচুয়ালি নিচ দিয়ে টার্ন অ্যান্ড টার্ন সাইড। এবার আরেকটা ছোট্ট মিউজিক আছে দুটো বিটের, 1 2 and bend, sit up. তাহলে আমি যখন এখানে এসে শেষ করছি, এখান থেকে জাস্ট মিডিলে পুরো হাফ সিটিংয়ে বসা, আপ লুক আপ, রাইট লেফট লেগ এখন আমার পেছনে। এবার লেফট লেগ দিয়ে বসে রাইট লেগটা তুলব। এবার হাতটা চেঞ্জ হবে, একটা লেফট হ্যান্ডে আলা পদ্মা, রাইট হ্যান্ডে কটকামুখ। এখান থেকে 1 2 3 4 1 2 জাস্ট টার্ন করবো, ঘুরবো এবং অল্টারনেট হ্যান্ডস হবে। কি করব? 1 2 3 4 5 6 7 8, আবার 3 4 5 6 7 8। প্রত্যেকবারে একটা করে টার্ন করে পজ, একটা করে টার্ন করে পজ। ফার্স্ট পাটা হচ্ছে ঘুরে ঘুরে পা, 3 4, টোয়ের ওপরেই আছি। আরেকবার 1 2 3 4 5 6 করে আমি রাইট সাইডে তাকিয়ে বেন্ড ডাউন অ্যান্ড সিট। তো তোমরা যখন ঘুরছো না পেছন দিকে, 1 2 3 4, দেখো আমি বেন্ড ডাউন করছি, এখান থেকে বেন্ড ডাউন অ্যান্ড চোয়ের ওপরে আপ, আবার বেন্ড ডাউন অ্যান্ড আপ। প্রবল পবনে ক্রস ইউর হ্যান্ডস লাইক দিস, ফিঙ্গার্স অ্যাকচুয়ালি, অ্যান্ড তরঙ্গ দুলিল। এটা তোমরা জাস্ট ডিপিং করবে, রাইট রাইট রাইট, হাতটা কি যাচ্ছে ডাউন ডাউন আপ। তরঙ্গ দুলিল, হৃদয় দুলিল। একটা জাম্প করব রাইট লেগ দিয়ে, 1 2, হাত হচ্ছে 1 2 3 4, টার্ন ঘোরাচ্ছি একটা অ্যান্ড ফুল খুলছি জাস্ট বুকের কাছে, এটা আমার হৃদয় দেখাচ্ছি। তো আরেকবার করি, প্রবল পবনে তরঙ্গ দুলিল, হৃদয় দুলিল। এবার উপরে রাইট রাইট লেফট লেফট, ঠিক আগে যে পাটা করলাম হাতটা শুধু চেঞ্জ করব। চলো নেক্সট স্টেপটা দেখাই, পাটা আগে দেখিয়ে দিই। রাইট ওপরে অ্যান্ড ওয়ান, আমি এই সাইড করে দেখালে সুবিধা হবে আই গেস। ওয়ান টু থ্রি ফোর, মানে প্রত্যেকবার রাইট লেগটাকে সামনে মানে প্রেস করছি একবার করে, লেফট লেগটাকে তুলছি অ্যান্ড বেন্ড ডাউন। ঠিক আছে, হাত থেকে এরম হবে পাগল হে নাবিক, জাস্ট রোল করছি হাতটা, পাগল হে নাবিক। ভুলাও জাস্ট একটা করে, যখন পাটা কোনো মুভমেন্ট নেই, ড্র্যাগ ড্র্যাগ। ভুলাও দিক বি দিক, একটা রাইট লেগ মেরে লেফট লেগ দিয়ে এগোনো, রাইট লেফট, দ্যাটস অল। পাগল হে নাবিক ভুলাও দিক বি দিক, সামনে এলাম, এখান থেকে এবার ঘুরবো, হাত দুটো শুধু সাইডে এরকম থাকবে। ওয়ান টু থ্রি ফোর, সেম ওই পা আগে যে ঘোরাটা দেখালাম। ওয়ান টু থ্রি, ওটা তোমার স্পিডে যত ঘুরবে তত কন্ট্রোল আরো বেটার হবে। এটা ঘুরে এসে ওপরে হাত থেকে ভুলাও দিক বি দিক, ভুলাও দিক বি দিক। কিরম হচ্ছে পাটা? রাইট লেফট ব্যাক, লেফট রাইট ব্যাক, রাইট লেফট দিয়ে সামনে দুটো পা হাত। এখানের পর আসছে পাল তুলে দাও, হালকা শোল্ডার মুভমেন্ট হবে, ব্যাক থেকে সাইডে, ব্যাক থেকে সাইডে। ইচ টাইম এই পাটাকে ফোল্ড করছি অ্যান্ড রাখছি, ফোল্ড করছি অ্যান্ড রাখছি। পাল তুলে দাও, এখানে আসার পর সেম আবার আগের স্টেপটা রিপিট করব, দাও দাও দাও। এই জায়গাটা আরেকবার রিপিট করি একসাথে, চলো। ওয়ান টু থ্রি স্টার্ট। পাগল হে নাবিক ভুলাও দিক বি দিক, এবার ঘুরবো। ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এখান থেকে পাল তুলে দাও 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 দাও। তো আমরা অলমোস্ট এন্ড অফ দিস টিউটোরিয়াল চলে এসেছি, লাস্ট প্যারাগ্রাফটা কমপ্লিট করে, যেটা অলমোস্ট রিপিটেশন, বাট আমি স্টেপগুলো একটু মডিফাই করেছি যাতে মনোটোনাস না লাগে। তো এরপরে প্রেমে জোরের হাতটা হচ্ছে জাস্ট ক্রস ইউর ফিঙ্গার লাইক দিস, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু। পাটা কেরম হবে? প্রেমেরও জোয়ারে। অ্যাকচুয়ালি দুটো করে পা যাচ্ছে, মানে রাইট রাইট লেফট 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 রাইট। চলো ওয়ান টু থ্রি স্টার্ট। প্রেমেরও জোয়ারে বসছি, প্রেমেরও জোয়ারে। এবার বেন্ড অ্যান্ড আপ, তাহলে কি হচ্ছে? প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। একটু স্লো রেখেছি আগেরগুলোর তুলনায়, তো এটা কি হচ্ছে? দাও দাও দাও, রাইট দাও দাও। এবার রাইটটা পেছনেই মারছি, তারপর ভুলিব ভাবনাটা হচ্ছে ভুলিব ভাবনা। দুটো হাত এখান থেকে ওয়ান যাচ্ছি অ্যান্ড ভুলিব ভাবনা, ভুলিব ডাউন অ্যান্ড কাম ব্যাক, সাইড দিয়ে এটাকে দূরে ছড়াচ্ছি। চলো তাহলে কি করছি? পুরো বেন্ড সিট, ভুলিব, এবার রাইট লেগটাকে সামনে দিচ্ছি অ্যান্ড নিচের দিকে তাকাচ্ছি, সাইডে হাতগুলো দূরে সরে যাচ্ছে। এটা ভুলিব ভাবনা করার পর আমি পেছন দিকে টার্ন করব, বাট স্টেপটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। ওয়ান, পিছনে যাব না, সামনে থেকে বেন্ড ব্যাক সাইডে হাত, সামনে থেকে বেন্ড ব্যাক সাইডে হাত। প্রত্যেকবার রাইট লেগটাকে ডিপ করব, রাইট লেগ ডিপ করে লেফট লেগের টোটা সামনের দিকে থাকবে আর আমি পুরো পেছন দিকে লিন ব্যাক করছি। তো আমি পেছন থেকে ঘুরে স্টেপটা দেখাই। পেছনে যাব না, এবার এইখান থেকেই রাইট লেগ দিয়ে পাল তুলে দাও। জাস্ট দুটো করে 1 and 2 দুটো পা দিয়ে আমি টার্ন করছি, সামনে ফেস করছি। পেছনে যাবো না, পাল তুলে দাও। সেম আগে স্টেপ, দাও দাও দাও। এরপর আগে যে স্টেপটা করলাম আমরা সিঙ্গেল, এটাকে দুটো হাতে করব। প্রেমেরও জোয়ারে, পাটা কিন্তু সেম, আমি অত এক্সপ্লেন আর করছি না, তোমরা বুঝেই যাবে এতক্ষণে। পুরো বেন্ড, কাম ব্যাক, প্রেমেরও জোয়ারে। এবার সামনে আপ, পেছনে অ্যান্ড ওপেন। এটি একটু ট্রিকি বডি মুভমেন্টটা, পাটা কিন্তু সিম্পল। পাটা তোমাদেরকে আগে দেখাই, রাইট লেগ দিয়ে বেন্ড ডাউন, লেফট লেগ তুলছি, লেফট লেগ ব্যাক, বেন্ড অ্যান্ড রাইট লেগ তুলছি। এবার এটার সাথে বডি মুভমেন্টটা তোমাদেরকে একটুখানি ম্যাচ করাতে হবে। হাতটা আগে দেখিয়ে দিই, হাতটা একদমই সিম্পল, ওপরে, মাঝখানে অ্যান্ড সাইডে, এই দুটো একসাথে বডি মুভমেন্টটাকে ফলো করো। পুরো নিচে যাচ্ছি, ওপরে উঠছি, অ্যান্ড আবার নিচে যাচ্ছি। যখন পাটা তুলছি তখন আমি স্ট্রেট। এখান থেকে যখন সামনে এভাবে এলাম, এখান থেকে এবার দাও দাও দাও, যেটা আমরা এই স্টেপটা করছি না, সেম পাটা হবে। শুধু দেখো পাটা এইটাই হচ্ছে, হাতটা রোল করে সাইডে, 1 and 2 and 3 and 4। তাহলে কি হচ্ছে, ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও। ডায়াগোনালি আমরা পাটা জাস্ট দেব, রাইট লেগ টার্ন ডায়াগোনালি, লেফট লেগ টার্ন ডায়াগোনালি। আরেকবার দেখি, দাও দাও দাও। তাহলে এই জায়গা থেকে আরেকবার করি, চলো। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও। আরেকবার হবে, প্রেমেরও জোয়ারে। যে স্টেপটা আমরা এটা করছিলাম, তোমরা ওটাও রিপিট করতে পারো, বাট এটা আমি একদম সিঙ্গেল রেখেছি। প্রেমেরও জোয়ারে, এবার ভাসাবে দোহারে, এক সেম পা, জাস্ট বডি দিচ্ছি, ভাসাবে দোহারে, ঘুরে গিয়ে 1, যেটা আগে একবার রিপিট করেছিলাম, বাঁধন খুলে দাও, দাও দাও। জাস্ট দুটো স্টেপ কাউন্ট করব, দাও দাও। এবার 1, 2 and up, হাতটাকে আগে বড় বড় ভালো করে। এখান থেকে আমরা যাচ্ছি একটা স্টেপ, রাইট হ্যান্ড থেকে আপ, লেফট হ্যান্ড আপ, রোল অ্যান্ড আপ। পায়ের সাথে করি, দাও দাও দাও। সেম কিন্তু পাটা যাচ্ছে, পায়ের কোনো চেঞ্জেস নেই। 1, 2, 3, 4 তো হাতের সাথে করি, চলো। 1, 2, 3 স্টার্ট, দাও দাও দাও। তো এখানে আমাদের কিন্তু পুরো টিউটোরিয়ালটা শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং এই প্রত্যেকটা স্টেপকে আমি যতটা সম্ভব ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। স্টিল যদি তোমাদের মুদ্রাগুলো বুঝতে বা স্টেপগুলো বুঝতে প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমরা যে বেসিক টিউটোরিয়ালগুলো রয়েছে, যেগুলো কিনা ক্লাসিক্যাল ডান্সের বেসিক, যেমন কি ডাবল হ্যান্ড জেস্টার, সিঙ্গেল হ্যান্ড জেস্টার, আই মুভমেন্ট, নেক মুভমেন্ট, এইগুলোকে আগে তোমরা একটু শিখে নাও আমার ভিডিওসগুলো দেখে, তাহলে দেখবে এগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। কমেন্ট করে জানাও যে আর কি ডান্সের টিউটোরিয়াল তোমরা দেখতে চাও। আর অবশ্যই টিউটোরিয়াল মানে কিন্তু যে ভিডিওগুলো আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, সেগুলো আমি তোমাদের শেখাবো। তো আমার ভিডিওগুলোর মধ্যেই একটা কোনো গান সিলেক্ট করে, একটা বা অনেকগুলো অপশনস তোমরা আমার নিচে ডেসক্রিপশনে লিখে দিও। আমি অবশ্যই খুব শিগগিরই কিন্তু ওই টিউটোরিয়ালগুলো নিয়েও আসবো। তো দেখা হবে নেক্সট।